নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো যে গৃহে শিবলিঙ্গ রাখা উচিত না না, তাই ভিডিওটি পুরো দেখবেন, কারণ এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট টপিকস আছে। আশা রাখবো আপনারা ভিডিওটি পুরোই দেখবেন। তো আসুন শুরু করা যাক। শিবলিঙ্গকে বাড়িতে রাখা যায়, কিন্তু তার কঠোর নিয়ম আছে। এমনি অবস্থায় যদি আপনি শিবলিঙ্গ বাড়িতে রাখেন, সেক্ষেত্রে আপনার ভালোর থেকে খারাপটাই বেশি। তো কি করলে শিবলিঙ্গকে আপনারা রাখতে পারবেন সেটি আমি বলতে যাচ্ছি। প্রথম অবস্থায় শিবলিঙ্গ যদি আপনি আপনার গৃহে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠা করার বিশাল নিয়ম এবং মন্ত্র আছে, সেটি ভিডিওতে পুরো বলা সম্ভব নয়। আমি এর পরে নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ে জানানোর। তো প্রথম গেল প্রতিষ্ঠার নিয়ম। এরপর দ্বিতীয়, আপনি শিবলিঙ্গকে কখনোই ঘর বন্ধ অবস্থায় রাখতে পারবেন না, এটি কোনো বিধান নেই। মানে দরজা জানলা লাগিয়ে শিবলিঙ্গকে আপনি রাখতে পারবেন না। তৃতীয় নম্বর পয়েন্ট, শিবলিঙ্গকে শুধুমাত্র একাই রাখা যাবে না। আমি একটু বিস্তারিতভাবে বলছি, শিবলিঙ্গকে যদি আপনি শুধুমাত্র রাখেন, শুধু শিবলিঙ্গকে রাখেন, সেটি রাখা যাবে না। শিবের ফ্যামিলি অর্থাৎ পরিবারকে রাখতে হবে, মানে গণেশ, লক্ষ্মী, পার্বতী এবং ষাঁড়, সমস্তটাই রাখতে হবে। চতুর্থ নম্বর পয়েন্ট, শিবলিঙ্গ রাখার পর আপনাদেরকে শিবের মাথায় যেন অবিরাম জল পড়ে, সেই জল সাধারণ জল নয়, গঙ্গার জল যেন মাথায় পড়ে, সেটার ব্যবস্থা করতে হবে। পঞ্চম নম্বর পয়েন্ট, শিবলিঙ্গ রাখতে গেলে আপনাদেরকে সঠিক নিয়মে প্রতিদিন পুজো দিতে হবে, এবং শ্রাবণ মাসে বিশেষ করে বড় পুজো দিতে হবে। এইসব যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা গৃহে শিবলিঙ্গ রাখুন। আর যদি না করতে পারেন, তাহলে শিবালয়ে গিয়ে অর্থাৎ শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গকে রেখে আসুন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। এছাড়াও যদি শিবালয় না পান, সেক্ষেত্রে অশ্বত্থ গাছের তলায় আপনি শিবলিঙ্গকে রাখবেন। তো এই নিয়মগুলি যদি আপনি মেনে চলেন, তা সেক্ষেত্রে আপনার ভালো হবে এবং আপনি গৃহে শিবলিঙ্গ রাখতে পারবেন। তো এই ছিল আমার আজকে ভিডিও। যদি ভিডিওটি আপনাদেরকে এতটুকু ভালো লাগে, এখনই লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।